নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, দু একদিন আগে আমরা একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, মানে আবগারি দপ্তরের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কয়েকটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার পুরুষ এবং মহিলা প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার উপরে কিন্তু আমরা বলে দিয়েছিলাম কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, বিস্তারিত তথ্য। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের তথ্য দেবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কোন কোন ডকুমেন্টের সাথে অ্যাটাচ করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটি কীভাবে ফিল আপ করবে, এই সমস্ত বিষয় নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার প্রসেসটা কী থাকছে, মানে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্ট তোমাকে দিতে হবে, সাথে বিস্তারিত তথ্য কীভাবে তোমরা ফর্মটি পাঠাবে, সেই তথ্য কিন্তু তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তি বা সেই প্রসেসটা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, অফিসিয়াল ফর্ম তোমাদের সামনে আমি তুলে ধরেছি, দেখতে পাচ্ছ এটি অফিসিয়াল ফর্ম। এই ফর্মটিকে তোমাদের ফিল আপ করতে হবে, ফিল আপ করার মাধ্যমে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পন্ন করতে হবে। তো এই ফর্মটি তোমরা কোথায় পাবে? এই ফর্মটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে কিন্তু এই ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে এবং তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। তো দেখতে পাচ্ছ এই ফর্মটি ডাউনলোড করলে তোমরা সেই পিডিএফে তোমরা বিস্তারিত তথ্য দেখতে পাবে, অফিসিয়াল নোটিশ এবং এই তথ্য জানতে পারবে। এখানে তোমাদের কিছু করতে হবে, দেখতে পাচ্ছ এটা অ্যানেক্সার এ ফর্ম, এখানে দেখো পুরো ডিটেলস লেখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার এবং ডেটা ইন্টারপ্রেটার। তো এক্সাইজ মানে আবগারি দপ্তরের পক্ষ থেকে এই দুটি পোস্টে রিক্রুটমেন্টের খবর প্রকাশ করা হয়েছে, একটা হচ্ছে সফটওয়্যার সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এবং ডেটা ইন্টারপ্রেটার। তো দেখতে পাচ্ছ আমি এখানে টিক দিয়েছি ডেটা ইন্টারপ্রেটার পোস্টে, দেখতে পাচ্ছ ডেটা ইন্টারপ্রেটার পোস্টে, এবং এখানে কিন্তু তোমাকে তারপরে দেখতে ডিটেলস বলতে হবে। এখানে আমি নাম বসেছি আমার, তারপরে বাবার নাম, তারপরে আমার পুরো অ্যাড্রেস, তারপরে মোবাইল নাম্বার, তারপর মেল আইডি, ডেট অফ বার্থ এবং জেন্ডার এখানে বসাতে হবে। এরপর তোমাকে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন স্টার্টিং ফ্রম মাধ্যমিক ইকুইভ্যালেন্ট। তো আমি যেহেতু উল্টো লিখে ফেলেছি, দেখতে পাচ্ছ এখানে তোমরা এইভাবে লিখলে লিখতে পারো, তোমরা যদি এই মাধ্যমিকটা উপরে দাও তাও কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি প্রথমে যেহেতু গ্রাজুয়েশন পাশে, তো গ্রাজুয়েশনটা আজকে আগে দিয়েছি, যেহেতু গ্রাজুয়েশন পাশে কিন্তু এই রিক্রুটমেন্টটি করানো হবে। তো গ্রাজুয়েশনটা আগে দিয়েছি, তারপরে উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপরে মাধ্যমিক, দেখতে পাচ্ছ। তারপরে দেখো আছে কোন বোর্ড থেকে পাস করেছো, গ্রেড কী আছে সেটা তোমরা বসাবে এখানে, আমি এখানে বসাইনি। এবং এখানে তারপরে দেখো তোমাদের পার্সেন্টেজ কত আছে সেটা তোমরা এখান থেকে এখানে বসাতে হবে। তারপরে দেখো টেকনিক্যাল স্কিল, এই টেকনিক্যাল স্কিলটা কিন্তু তোমাদের শুধুমাত্র সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যারা আছে তাদের জন্য এটা ছেড়ে দেবে, এবং পাঁচ নম্বরটাও কিন্তু ছেড়ে দেবে। পাঁচ নম্বর যে কলমটা আছে প্রফেশনাল সামারি, এটাও কিন্তু তোমাদের সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যে পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য, অন্যথায় কিন্তু এটা তোমরা ছেড়ে দেবে, এটি কিন্তু তোমাদের জন্য নয়। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লিকেশন করতে হলে কোনো রকম কিন্তু তোমাদের মানে এ লাগবে না, তোমাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র গ্রাজুয়েশন পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার সাথে কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো তোমাকে ছ নম্বর ক্রমে এখানে কী হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশন, কত তারিখে তুমি অ্যাপ্লিকেশন করছো সেই ডেটটি কিন্তু তোমাকে এখানে অবশ্যই মেনশন করতে হবে এবং এখানে কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে। তো প্রথমে এই ফর্মটি তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে এই ফর্মটিকে তোমরা ফিল আপ করবে, ফিল আপ করার পরে এর সাথে কী কী ডকুমেন্ট তোমাকে দিতে হবে সেটা কিন্তু একটা ভাইটাল জিনিস, তো তোমরা জেনে নাও। তো প্রথমত এর সাথে দিতে হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মানে গ্রাজুয়েশন সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি থাকে তার সার্টিফিকেট, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যাতে বলে তোমাদের এসসি এসটি সেটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে, এবং তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে সেই কম্পিউটার সার্টিফিকেট, এবং তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু তোমরা সব স্ক্যান করে দেবে, ঠিক আছে, সব কালার স্ক্যান করবে। স্ক্যান করে এই যে ফর্ম, এই ফর্মটিকে সামনে রাখবে, প্রথমে রাখবে, তারপরে কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো দেবে। কোয়ালিফিকেশন সার্টিফিকেট দেওয়ার পরে তোমাকে কী করতে হবে, একটা একটা করে তার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে একটা পিডিএফ তৈরি করতে হবে, একটা পিডিএফ কালার পিডিএফ করবে এবং একটা পিডিএফ করবে, সেই পিডিএফটা কিন্তু তোমাকে মেলে পাঠাতে হবে। কোন মেলে পাঠাতে হবে সেটা তোমাদের আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, আমি এই ফর্মের ফর্মে পিছনে তোমরা লিখে দিচ্ছি, এই ফর্মে কিন্তু এই তোমাদের যে মেল সেই মেলে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি এই যে মেল আইডেন্টি সেটা ক্যাপিটাল এবং স্মলে দুটোতেই তোমাদের লিখে দিই তোমরা যাতে বুঝতে পারো। দেখো এই মেলে কিন্তু তোমাকে পাঠাতে হবে, দেখতে পাচ্ছ recit.wsmscs@gmail.com। দেখো তোমাদের সুবিধার্থে আমি বড় হাতের বা ক্যাপিটালে লিখে দিচ্ছি recit.wsmscs@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু এই পিডিএফটি তোমাকে পাঠাতে হবে, কত তারিখের মধ্যে, লাস্ট ডেট বাজে 20/12/2021।
তোমরা এই ডেট এবং মেল আইডির কিন্তু তোমার অফিসিয়াল যে নোটিশ সেটা ডাউনলোড করলে কিন্তু দেখতে পাবে। তবু তোমাদের সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমার যদি এই ভিডিওতে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কোথায় বুঝতে অসুবিধা সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। আমরা কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে কিংবা তোমাদের কমেন্টের উত্তরে তোমাদের জানিয়ে দেবো তোমাদের সেই প্রবলেমটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের চাকরি বাকরি না তো না আপডেটের খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।